আচ্ছা ভাই, কি পরিমাণ গরম যে পড়তেছে ইউকে, মানে বুঝে বলার মতো না। এটা হচ্ছে মনে হয় ইউকে সর্বোচ্চ হটেস্ট ডে, প্রচুর গরম পড়তেছে। কয়জন যে মারা যাবে, কয়জন যে কি হবে আল্লাহ আমাদের জানে। আমাদের কাছে এত গরম লাগতেছে, আর সাদাদের জুড়মে তো কেমন লাগতেছে সেটা তো বুঝতেছি না। যে এই গরম পড়তেছে দেখুন টাউনের অবস্থা। টাউন বলতে কি, এটা সি সাইড, সি সাইডে এত গরম, সি সাইডে এত গরম, আর মেইনল্যান্ডে কীরকম গরম পড়বে আল্লাহ আমাদের জানে। সো গরমে অস্থির, প্রচুর গরম পড়তেছে। সো দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন রাইট। আইসক্রিম খাবো, গরম গরম লাগতেছে। ইউকে অবস্থা এর সাথে বুঝছেন যে প্রচুর গরম পড়তেছে, মানে অস্থির অস্থির গরমে অস্থির অবস্থা। আসাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি গেছেন, আপনি এখানে গেছেন, তারপরে আমার তো কমিউনিকেশন সবসময় থাকবেই। এমন কথা হচ্ছে যে আমি ওনারে বলছি যে এটা ফাইনাল একটা মাপজোক দিয়ে এটা করার জন্য, কারণ এখানে শুধু ভেজাল এটা নয়, সে আসে আমার যে চাষা একজন আছে সে হইলে সবচেয়ে বড় ক্রিমিনাল, সব ভেজালগুলো সে লাগায় রাখছে। তাই এখন সে এটা করতে হলে ওই যে আমার পাশে আমার যে কাজিন চাচাত ভাই যারা আছে তারা আবার ইয়ে করতেছে, ঠিক আছে। তো সবার সাথে আমি কথা বলে, আমি ইউপি মেম্বার আছে যেটার ওটার ওটার সাথে কথা বলে কয়েকজন বোধহয় আমি চেয়ারম্যানে ডাকবো, তারপরে আমি এরা মাপ দিয়ে আর আমি এটা ডেট দিয়ে আপনার এখানে যদি লাগে প্রয়োজন হয় আপনার ওখানে চলে আসবো। আমি সমাধা করে দিলে তো আর হবে, যদি হয়ে যায় তা তো ঠিক আছে, আপনাকে আমি জানাই দিব। তো মেইনলি হচ্ছে উনি যেন এখন কিছু না করে সেটা হচ্ছে বড়দিন, আর ওর বউটা হচ্ছে বড় অসফল। ইনশাল্লাহ আরশাদ ভাই আমি ফোন দেবো, কথা বলবো ভাই ইনশাল্লাহ।